রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা বাড়িতে কিভাবে মুলো সেদ্ধ খাই আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই মুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। মুলো সেদ্ধ হয়তো আপনারা খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে খেয়েছেন কি? যারা মুলো পছন্দ করে না তারাও এই মুলো সেদ্ধ একবার খেলে বারবার খেতে চাইবে। আমাদের বাড়ির সবাই এই সাদা মুলো সেদ্ধ খেতে খুবই ভালোবাসে। আশা করছি আপনাদের কাছেও এই মুলো সেদ্ধ রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন, ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ভালো করে জল দিয়ে মুলোগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, খুবই সামান্য জল দিয়ে দেব। এবার ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়ে নেব। মিক্সির জার নিয়ে তার মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দেব সামান্য নুন আর সামান্য মিষ্টি। মিষ্টিটা অপশনাল, যদি আপনারা দিতে না চান তাহলে দেবেন না। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। মুলো সেদ্ধ হয়ে গেছে, জল ফেলে দিয়ে মুলোগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এই বেটে রাখা ধনে পাতা। এটা কিন্তু এরকম গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে মাখলে ভালো হবে না। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। একটা পাতিলেবুর হাফ টুকরো নিয়ে অল্প করে চিপে দিয়ে দেব। যে যেরকম টক খেতে পছন্দ করেন সেরকমভাবে টকটা দেবেন। যদি বেশি টক পছন্দ করেন তাহলে পাতিলেবুর রসটা একটু বেশি দিতে পারেন। যেহেতু পাতিলেবুর রস মিশিয়েছি তাই নুনের পরিমাণটা একটু কমে গেছে, তাই এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম। এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মুলো সেদ্ধ খাওয়ার জন্য রেডি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটি লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।